গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের এই দিনে তোমাদেরকে অনেক শুভেচ্ছা, সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমাকে আবারও তোমাদের সামনে আসার সুযোগ করে দিয়েছে। বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি। আরে যে দেখো, এখন তো আরো বেশি ভালো আছি, আমার বাচ্চাদের সঙ্গে আছি আমি এখন, তাই না বলো? আশা করি তোমরাও। বন্ধুরা, তাহলে এসো আজ আমরা আবারও কিছু সময় লেখাপড়ার সঙ্গেই থাকি, আমার সঙ্গেই থাকো, তাই না? নিশ্চয়ই ভালো লাগছে। আমি অর্চনা সর্দার, ফাতিমা উচ্চ বিদ্যালয়। আজ আমরা Class-1 সাবজেক্ট ইংলিশ নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা Class-1 সাবজেক্ট ইংলিশ, আচ্ছা Lesson-9 পার্সন, আমাদের আজ পড়ার বিষয় পার্সন। আমরা আজ পার্সন নিয়ে আলোচনা করব। বন্ধুরা তাহলে আসো আমরা পার্সন নিয়ে আলোচনা করি। আচ্ছা দেখি তো, গত ক্লাসে আমরা কি করেছিলাম, করেছো কি সেগুলা? হ্যাঁ, জেন্ডার নিয়ে আলোচনা করেছিলাম। জেন্ডার পড়েছো কি সবাই? পড়েছো? আমি যে বাড়ি কাজটা দিয়েছিলাম, হ্যাঁ জানি নিশ্চয়ই তোমরা সেটা করেছ। বন্ধুরা তাহলে আজকের বিষয় নিয়ে আলোচনা করি, 9 লেসন আর পার্সন। বই আছে নিশ্চয়ই, 28 পেজ, খুলো তো আমার সঙ্গে। হ্যাঁ খুলো, দেখো 28 পেজ। বন্ধুরা তোমাদের বইয়ে দেখো খুব সুন্দর করে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা আছে, অনেক ভালোভাবে দেখো। হ্যাঁ দেখেছো? এবার দেখো তো, আমিও কিন্তু তোমাদের জন্য এখানে লিখে এনেছি যে পার্সন বা পুরুষ কাকে বলে। দেখো সুন্দর করে লেখা আছে বইয়ে। আমার সঙ্গে তোমরা একটু পড়ো তো, বইয়ে আঙুল দাও তাহলে, আমার সঙ্গে পড়ো। যে কথা বলে, যার সাথে বলে এবং যার সম্পর্কে বলে, তা বোঝাতে যে ভিন্ন ভিন্ন নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সন বলে। আমি আবারও বলি বন্ধুরা, দেখো তো, যে কথা বলে, যার সাথে বলে এবং যার সম্পর্কে বলে, তা বোঝাতে যে ভিন্ন ভিন্ন নাউন বা প্রোনাউন ব্যবহৃত হয়। বন্ধুরা নাউন মানে কি জানো তো? নাম। আর প্রোনাউন মানে কি বলো তো? নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয়, যেমন আমি অর্চনা, তাই না? এই যে আমার নাম। বা তুমি শাওন, আমি যদি বলি শাওন এখানে এসো, শাওন ক্লাসে বসো, এই যে শাওন শাওন করছি না, এটা হচ্ছে নাউন। আর যদি বলি তুমি ভাত খেয়েছো, এখানে আমি কিন্তু তুমি বলেছি, শাওন আর বলিনি, এই তুমিটা হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে কিন্তু আমি এটা ব্যবহার করেছি বন্ধুরা। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো কত সুন্দরভাবে হয়ে গেল, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমাদের সাথে আমি আর তোমরা, আমরা কিন্তু পার্সন, দেখেছ? এই যে কথা বলে, তাহলে আমি কথা বলছি, যার সাথে বলে তোমাদের সাথে বলছি, তাই না? আর যে ভিন্ন ভিন্ন নাউন ব্যবহার করছি, প্রোনাউন ব্যবহার করছি, এটাই হলো পার্সন বা পুরুষ। ইয়েস, এই তো তোমরা ধরতে পেরেছ। হ্যাঁ খুব সুন্দরভাবে হয়ে গেল, তাই না বলো? হ্যাঁ, এবার এসো তো আমরা দেখি পার্সন কত প্রকার, আচ্ছা ও কি কি, এবার দেখবো পার্সন কত প্রকার ও কি কি। বন্ধুরা দেখো বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, আবার আমি এখানে লিখেও রেখেছি, পার্সন 3 প্রকার। প্রথম ফার্স্ট পার্সন। বন্ধুরা খেয়াল করো, আমি কিন্তু একসঙ্গে তোমাদেরকে উদাহরণও বলে যাব, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো প্রথম বা প্রথম নাম্বার ফার্স্ট পার্সন, আই উই, ফার্স্ট বানান করো তো, FIRST, গুড, ইয়েস এই তো। হ্যাঁ ফার্স্ট পার্সন, আই উই, আমি আমরা। সেকেন্ড পার্সন কি হয় বলো তো? কি আগে বানান করি, SECOND, সেকেন্ড পার্সন মানে মধ্যম
পুরুষ, আমি তুমি তোমরা, ইউ ইউর, বুঝছে? সেকেন্ড পার্সন তুমি তোমরা, ফার্স্ট পার্সন তাহলে কি হলো বলো তো? হ্যাঁ আমি আমরা, এই তো ধরতে পেরেছ। এবার থার্ড পার্সন, তিন প্রকার বলেছিলাম, টি এইচ আই আর ডি, থার্ড, টি এইচ আই আর ডি, থার্ড পার্সন, এখানে সে, তাই তো? হ্যাঁ, এবং বিভিন্ন নাম, হি সি ইত্যাদি, এবং দেও হতে পারে, তারপর যত নাম আছে সব হতে পারে। তাহলে কি হলো, পার্সন তিন প্রকার, প্রথমটা ফার্স্ট পার্সন, হ্যাঁ বলো বলো আমার সঙ্গে, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আর ফার্স্ট পার্সনের উদাহরণ বলো তোমরা, হ্যাঁ আই উই, সেকেন্ড পার্সন ইউ ইয়োর, থার্ড পার্সন হি সি দে এবং না, গুড, এই তো। কি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো দেখো বন্ধুরা। তাহলে দেখো পার্সন হয়ে গেল, কত প্রকার কি কি হয়ে গেল। আমি কিন্তু তোমাদের বইয়ে দেখো চার নাম্বার, এই যে বই এখানে চার নাম্বার, বইয়ে চার নাম্বারে দেখো আমি এখানে রেখেছি শূন্যস্থান পূরণ, পার্সন দিয়ে ফিল ইন দ্য গ্যাপস। দেখো বন্ধুরা, যেখানে যে পার্সন প্রযোজ্য সেখানে সেই পার্সন বসিয়ে তোমাকে শূন্যস্থান করতে হবে বন্ধুরা। তাহলে দেখো তো আমি বলছি, তোমরাও আমার সঙ্গে সঙ্গে বলো, হয়ে যাবে এখনই। ড্যাশ এম এ লিটিল বয়, আমি কিন্তু বলছি না, তোমরা বলো তো, ইয়েস, হ্যাঁ ধরতে পেরেছ, আই হবে ওখানে ফার্স্ট পার্সন, আই এম এ লিটিল বয়। বি নাম্বার দেখো দেওয়া আছে, ড্যাশ আর প্লেইং ফুটবল, কি হতে পারে গেস করো, ইয়েস ইউ, ইউ আর প্লেইং ফুটবল, এই তো তোমরা বুঝতে পেরেছ। সি নাম্বার দেখো কি দেওয়া আছে, থ্যাংক ড্যাশ গড, হ্যাঁ বন্ধুরা থ্যাংক ইউ, আমরা তো কথায় কথাই বলি, বলো থ্যাংক ইউ, ইয়েস থ্যাংক ইউ গড। ডি নাম্বার দেখো, ড্যাশ ইজ মাই সিস্টার, ওখানে কি হতে পারে, সিস্টার আছে, একটু ভেবে বলো, ইয়েস শি, শি ইজ মাই সিস্টার। দেখো বন্ধুরা কত সহজে কত সুন্দরভাবে আমাদের একটা লেসন কমপ্লিট হয়ে গেল, কি আমার সঙ্গেই আছো তো? হ্যাঁ আমি জানি আমার ছেলে মেয়েরা কত লক্ষ্মী। আচ্ছা তাহলে দেখো আমাদের একটা পুরো লেসন কমপ্লিট, নাইন লেসন, তাই না পার্সন। এবার আসো বাড়ির কাজে, আমরা বাড়ির কাজ কিন্তু পড়ার ভিতর থেকেই দিয়ে থাকি, তাই না বন্ধুরা বলো, আমি কিন্তু বাইরে কখনো বাড়ির কাজ দেই না তোমাদের। হ্যাঁ তাহলে বন্ধুরা দেখো বাড়ির কাজ আছে আমাদের, এখানে দেওয়া আছে পার্সন কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ দাও। আমি আবারও বলি দেখো, পার্সন কাকে বলে, কত প্রকার কি কি, উদাহরণ দাও। বন্ধুরা পারবে তো? আমি জানি তোমরা নিশ্চয়ই পারবে। হ্যাঁ আর এখন তো টিচারকে বিদায় দিতে হবে। আচ্ছা আমাদের আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর আমার সাথেই থাকো। থ্যাংক ইউ, বাই বাই।